সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ফিশকেয়ারের নতুন একটি পর্ব। দর্শক বন্ধুরা, মৎস্য চাষকে আরো লাভজনক করার প্রচেষ্টায় আমরা আজকে বর্তমান অবস্থান করছি ফেনী জেলার সোনাগাজী উপজেলার 5 নং চরদরবেশ ইউনিয়নে। আমরা গত একটি পর্বে দেখিয়েছিলাম 5 নং চরদরবেশ ইউনিয়নের এক ভাই, উনিও রিগেন ভিটাকেয়ার ইউজ করে ভালো ফলাফল পেয়েছিলেন। তো আমরা এখন যে পুকুরটিতে অবস্থান করছি, আপনি পুকুরটা দেখলে একটু দেখবেন, এই পুকুরটাতে উনি মিশ্র চাষ, যেটাকে বলে মিশ্র চাষের একটা চাষ করেছিলেন। এই পুকুরটার মধ্যে উনার যে মাছগুলো রয়েছে মিশ্র চাষের মধ্যে তেলাপিয়া, পাঙ্গাস, রুই, কাতলা, মিগেল, সব মোটামুটি সব ধরনের মাছই উনি এখানে চাষ করে। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো এবং উনি যে পুকুরে রিগেন ভিটাকেয়ারটা ইউজ করেছিল, কতদিন ধরে উনি ইউজ করেছিল এবং আজকে আমরা এই পুকুর থেকে মাছ উত্তোলন করে মাছগুলো একটু পরিমাপ দিয়ে দেখব যে আসলে কতটুক ব্যবধান বা কতটুক ফলাফল উনি পেয়েছেন। তো চলুন সরাসরি কথা বলা যাক এবং মাছগুলো আমরা একটু দেখাতে চেষ্টা করি আপনাদেরকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। প্রথম ভাই আপনার পরিচয়টা একটু যদি বলতেন। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক, আমার বাড়ি শিমিরখিল, থানা সোনাগাজী, জেলা ফেনী। আমার ইউনিয়ন 5 নং চরদরবেশ ইউনিয়ন। জি, আচ্ছা, আপনি যে পুকুরটাতে মাছ চাষ করছেন, এই পুকুরটা আপনি কতদিন যাবত মাছ চাষ করেন? এটাতে আমি এটার ভিতরে বিগত 2 বছর হয়েছে মাছ চাষ করতেছি। জি, আচ্ছা, এইবারে আপনি কি কি মাছ চাষ করেছেন এই পুকুরের মধ্যে? এই পুকুরের ভিতরে এবারে আমার প্রথম মাছ চাষ হয়েছে আপনার সরফুরি মাছ চাষ করছিলাম প্রায় 3 মাস। হ্যাঁ, 3 মাসের মোটামুটি আমার সরফুরি মাছ 500 থেকে 600 গ্রাম মাছ হয়েছিল। পরে যে আপনার আমি নতুন করে আবার সেই তেলাপিয়া মাছ এবং কি ফাঙ্গাস মাছ ফালাই পরটার ভিতরে। আপনার আমি যখন মাছটা করা তখন আমার কেজিতে ছিল 70টা ফাঙ্গাস মাছ, আর তেলাপিয়া মাছ ছিল আপনার 25টা। তো এখন মোটামুটি আমি কত 10-15 দিন পরে রিগেনটা ইউজ করি। রিগেনটা ইউজ করার পর আমার আপনার রিগেন ইউজ করার পর হচ্ছে মাত্র কত দেড় মাসে মোটামুটি আমার এক একটা তেলাপিয়া মাছের সাইজ হচ্ছে 160 গ্রাম। মানে পরিবেশ মোটামুটি সব কিছু ভালো আছে, মোটামুটি সব কিছু মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ। আপনি তো মাছ চাষ করে যাচ্ছিলেন স্বাভাবিক, তো আপনার মাছ চাষ করার ক্ষেত্রে আপনি রিগেন ভিটাকেয়ারটা কীভাবে পেলেন বা কীভাবে খোঁজ পেলেন এটা যদি একটু বলতেন? আমি সন্ধানটা পেলাম আপনার আমার দাদা রমজান, বর্তমান রানিং মেম্বার রমজান আলী মেম্বার, যে এটা এই যে 5 নং চরদরবেশ ইউনিয়ন চরদরবেশ 6 নং ওয়ার্ডের, উনি প্রথমে রিগেন এবং কি ভিটাকেয়ার দুটোটাই আনে। তো আনার পর আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম এই জিনিস আপনি কোথা থেকে নিয়ে আসছেন, যে আমি এটা আগে বিভিন্ন জায়গায় নেটে দেখছিলাম বাট এটা খোঁজ পাইনি। তো উনি বলছিলেন আপনার ওই মতিগঞ্জ বাজার নাজরান গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন, ওনার কাছে সাথে যোগাযোগ করলে ওনারাই দিবে। পরক্ষণে আমি নিজেও ওখানে গিয়ে ওখান থেকে নিয়ে আসা হয়েছে আমার। যে পরবর্তীতে আপনি ব্যবহার করলেন? পরবর্তীতে আজকে আমরা একটু আপনার একটু আমাকে আর একটু বলেন যে আপনি পুকুরে রিগেন ভিটাকেয়ার দেওয়ার আগে মাছটা কি পরিমাণ সাইজ দিয়েছিলেন আপনি পুকুরে? আমার আপনার এটা ছিল যে আপনার সাইজ ছিল কেজিতে ছিল আপনার ফাঙ্গাস মাছ ছিল কত 60টা, আর যে তেলাপিয়া যেটা ছিল তেলাপিয়া ছিল কেজিতে 25টা ছিল, কেজিতে 25টা ছিল তেলাপিয়া আর ফাঙ্গাস ছিল 60টা করে। আমরা যদি একটু পরিমাপ দিয়ে দেখতে চাই আর কি দেখানো যাবে, দেখুন যে একটু যদি দেখেন। প্রথমে একটু বালতিটার ওজন দিয়ে দেন একটু। জি, আপনার এখানে এখন বালতির ওজন দেখাচ্ছে 985 গ্রাম। তাহলে এখানে হচ্ছে আপনার 1 কেজি 51-55 গ্রাম দেখাচ্ছে। তাহলে এখানে মাছ দিয়েছেন আপনি কত পিস? 7 পিস। এখানে টোটাল মাছ হচ্ছে 7 পিস। আর আপনার কেজিতে আগে কত পিস ছিল বললেন? এটা ছিল 25 পিস। 25 পিস ছিল রিগেন দেওয়ার পরে আপনার। এটা হচ্ছে আপনার কতদিন? দেড় মাস হয়েছে আমার রিগেন। দেড় মাস হচ্ছে, এখন আপনার কত পিস আসছে? 7 পিসে। 7 পিস আসছে, তাহলে আপনার 25 থেকে 7 আসছে, 7 আসছে দেড় মাসে। জি জি, আচ্ছা ঠিক আছে। এবার আপনি একটু আর একটু আমার মাছের যদি একটু স্বাস্থ্যটা দেখাই, আমি যদি মাছের বডিটা একটু দেখাই তাহলে দেখবেন মাছের কিন্তু বডিটা একটু উজ্জ্বল রঙের কিন্তু আছে। আর খাবার যেটা বলা যায় যে প্রাকৃতিক খাবার বা মানে পেটটা অনেক ভরা, উনি যেটা বললো যে খাবার দিয়েছেন উনি সকালবেলা, কিন্তু এখনও পেটটা ভরা আছে। যাই হোক, আমরা তেলাপিয়াটা রেখে দিই, এখন আমরা একটু দেখি পাঙ্গাসটা একটু যদি দিতেন। এখন হচ্ছে 1030 আছে। তাহলে এখানে আপনি পাঙ্গাস দিয়েছেন কয়টা? আমি এখানে পাঙ্গাস দিয়েছি 6টা। এখানে হচ্ছে 6টা হচ্ছে আপনি পাঙ্গাস দিয়েছেন। আর পাঙ্গাসের যে সাইজ সেটা হচ্ছে এই যে পাঙ্গাসের সাইজ হচ্ছে এইটা, এই সাইজের কিন্তু এখন আপনার কয়টা 6টাতে কিন্তু এখন কেজি চলে আসছে। আপনি দিয়েছিলেন কয়টা কেজি? কেজি দিয়েছিলাম আমি 60টা। 60টা দিয়েছিলেন, এখন 6টা চলে আসছে। এটা কতদিনের ব্যবধান? দেড় মাসের ব্যবধান। দেড় মাসে এটা কি স্বাভাবিকের চাইতে বেশি আছে নাকি কম? স্বাভাবিক ছিল অবশ্যই বেশি। আর এই যে পেটের যে এটা খাবার, এটা কি খাবার আছে? হ্যাঁ অবশ্যই খাবার আছে। আমি আপনার এটা
সকালে 10টার দিকে আমি খাদ্যটা দিছি, এখন ওই জন্য আমি কোনো খাদ্য দিই না। মোটামুটি আমি এখন এক বেলা খাদ্য ইউজ করি, দুই বেলা খাদ্য ইউজ করি না। ঝিং মাছ তো মোটামুটি পুকুরে আছে না? আছে মোটামুটি, কিন্তু এগুলার তো শরীর মোটামুটি ভালোই, কোনো ধরনের ঘা কি আছে? না না, কোনো সমস্যা নেই মোটামুটি। মানে কোনো ধরনের রোগ বালাই তো হচ্ছে না? না, এগুলো ক্যাটফিশ জাতীয় মাছ আছে? না না, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ, মোটামুটি সব মাছ। আমরা তো প্রায় সময় দেখি শিং মাছের বডিটা কালো থাকে, এটা বেশি একটা কালো নাই। না না না, মোটামুটি সুন্দর আছে, শিং মাছ মোটামুটি লাল বর্ণ। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। এগুলো আপনি তাহলে আপনি একটু পুকুরে ছেড়ে দেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা এই ভাইয়ের পুকুরের মাছগুলা ওজন মেপে তারতম্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এ পর্যায়ে কথা হলো ভাইয়ের সাথে। ভাইয়া, আপনি যে রিগেন ভিটাকেয়ারটা ইউজ করছেন, আপনার গত সিজনের তুলনায় এই সিজনে খাবার খরচটা কিরকম লাগছে? আমার প্রায় অর্ধেক হয়ে গেছে খাবার এখন। আর খাবার আপনার আগে আমার প্রায় দেড় বস্তা দুই বস্তা খাদ্য লাগতো প্রতিদিন, প্রত্যেক দিন আমার দেড় দুই বস্তা খাদ্য লাগতো। এখন মোটামুটি আমার মানে আধা বস্তা লাগে না, মোটামুটি কত 6-7 কেজি খাদ্য হলে মোটামুটি আমার হয়ে যায় এখন। পার্টে বেশি খাদ্য আর লাগে না, অতিরিক্ত খাদ্য দিতাম গেলে তখন আমার পানিটা একটু ফেলাঙ্কটটা বেশি তৈরি হয়ে যায়, তখন কিন্তু আমার সমস্যাটা হবে, সেবিধে আমি খাদ্যটা কম দিই। এখন আমার মৎস্য পুকুরের ভিতরে খাদ্যটা যেন বেশি উৎপাদনটা না হয়, সেই কারণে আমি খাদ্যটা একটু কমাই দিই। কমাই দিচ্ছেন, কিন্তু মাছও তো খাচ্ছে না তাই না? জি জি, প্রাকৃতিক খাবার যেহেতু আছে, জি জি, ক্ষত হওয়া, ঘায়ের সৃষ্টি হওয়া, লেজ পচে যাওয়া, পাখনা পচে যাওয়া, এই ধরনের কোনো সমস্যায় রিগিন বিটাকে যখন আপনি পুকুরে দিয়েছেন, এই পুকুরে ধরনের কোনো সমস্যা হচ্ছে না? আল্লাহর রহমতে রিগিন বিটাকে ইউজ করার পরে পর্যন্ত আমার কোনো, আপনারা নিজেরা দেখছেন অবশ্যই ভিডিওর মধ্যে দেখা গেছে মাছগুলো কিরকম কি কালার কি আসে বিষয়, মোটামুটি আমার কোনো রোগ বালাই নাই, এবং কি কোনো সমস্যা আমি দেখতেছিলাম, মোটামুটি মাছের কালারটা ভালো আছে, কোনো ক্ষত রোগ, লেজের পোকা, কোনো ধরনের কোনো রোগ নাই। জি আচ্ছা, বাংলাদেশে তো আপনারা অনেকদিন যাবতীয় মাছ চাষ করছেন এবং অনেকে নতুন মাছ চাষ করতে যাচ্ছে, তো আপনার মতে বাংলাদেশে রিগেন বিটাকেয়ারটা কতটা মাছ চাষে কতটা কার্যকরী? আমার হিসাবে রিগেন বিটাকেয়ারটা ইউজ করলে আপনার একটা মৎস্য খামারের জন্য দোনো দিকে লাভবান। একটা হলো মাছের প্রধান উপাদান হলো প্রধান এটা থাকে কি খাদ্য, খাদ্যটা মোটামুটি আমাদের কত অর্ধেকে যখন চলে আসে মৎস্য খামারের জন্য আপনার বেশি উপকৃত হওয়া যায়। খাদ্য যেভাবে যে হারে দাম বাড়ছে, খাদ্য খাওয়ার বর্তমান মাছের যে রেট, সেই হিসাব আসলে হিসাবটা মিলাতে গেলে সব কিছু মানে আর মিলমিশ হয় না। রিগেন আর বিটাকেয়ারটা ইউজ করলে মোটামুটি খাদ্যটা যখন কম যায় তখন দেখি ওই হিসাবটা মোটামুটি লাভের আশঙ্কাটা বেশি থাকে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আশা করতেছি আপনার মৎস্য চাষ আরও লাভজনক হবে, সে আশা এখানে রেখে আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।